আমরা প্রত্যেকে কম বেশি ভাগ্য মানি, যার ভাগ্য ভালো সে বলে কম, যার ভাগ্য খারাপ সে বলে বেশি। শুনে থাকবেন যে আমার ভাগ্য ভালো নয়, সময় খারাপ চলছে, কিন্তু যার ভাগ্য ভালো সে কিন্তু কাউকে বলে পারে না এখন আমার ভাগ্য ভালো। কিছু কিছু ক্ষেত্রে শুনে থাকবেন এখন আমার বৃহস্পতি তুঙ্গে, আবার অন্যদিকে কিছু ব্যক্তি বলবে এখন সময় খুব খারাপ যাচ্ছে, হয় শনির দশা চলছে না হলে রাহুর দশা চলছে। কিন্তু এই শনির দশা, রাহুর দশা, বৃহস্পতি তুঙ্গে এগুলি কি আমরা সচেতনভাবে বা অবচেতন মনে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এইসব কথাগুলো বলে থাকি? আমরা অনেকে গ্রহ মানি, অনেকে গ্রহ মানি না। যারা মানে না তারা বলে এইসব সব ভুল তত্ত্ব, এসব কিছুই না। উল্টো দিকে যারা মানে তারা জানে যে গ্রহ নয়টি, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু, এদের প্রত্যেকের নির্দিষ্ট প্রভাব আছে। কেউ অতি সক্রিয়, কেউ অতি নিষ্ক্রিয়, অর্থাৎ কারোর কাজ খুব তাড়াতাড়ি হয়, আবার কারোর প্রভাব প্রকাশিত হতে সময় লাগে। আমাদের যখন কোনো বিপদে আমরা পড়ি তখন আমরা সেই গ্রহকে দোষারোপ করি, কিন্তু এটা ভাবি না কখনো যে ওই গ্রহের প্রভাব হয়তো প্রভাবিত হতে সময় লেগেছে, তাই ওই বিপদটা আসতে দেরি হয়েছে। যেহেতু আমরা বিপদে পড়ছি তাই গ্রহকে দোষারোপ করছি। হতে পারে যে গ্রহের কার্যকারিতা দেরিত হয়েছে বলে সমস্যাটা আসতে দেরি হয়েছে, কিন্তু আমরা কেউ সমস্যার মধ্যে থাকতে চাই না, নিজেকে সমস্যার বাইরে রাখতে চাই, তাই সর্বদা গ্রহ মুক্তির রাস্তা খুঁজি। তবে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আছে গ্রহ কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার। তবে সবচেয়ে সহজ এবং বিনামূল্যে যেটা গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যেতে পারে সেটা আপনাদের সবাইকে জানাবো। এছাড়া যেহেতু আমরা বিনামূল্যে সমাজে পাই সেটাকে মূল্য দিতে চাই না, ভাবি ওর কোনো মূল্য নেই, ওতে কোনো কাজ হবে না। এবং আমরা যেহেতু সমাজে বাস করি আমাদের লৌকিকতার ব্যাপার আছে, সত্যি সত্যি প্রভাব পাওয়ার একটা মনের ইচ্ছা থাকে, ফলে কোনো কিছু খরচা না করলে নিজের মন যেন খুশি হয় না যে আমি এই সমস্যার জন্য কিছু করেছি। সেই কারণে আমরা যত বেশি খরচা করো বা তার জন্য যত বেশি দৌড় ঝাঁপ করো তাতে মনে এবং দেহে শান্তি হবে যে হ্যাঁ আমার সমস্যা সমাধানের চেষ্টা করেছি। শুধু তাই নয়, পরিবারের অন্য সদস্যরা বাবা মা দিয়ে সবাই ভাববে যে হ্যাঁ সত্যি আমি কিছু ব্যবস্থা করার চেষ্টা করেছি। আপনি দেখবেন প্রচুর লোক আছে যারা বিভিন্ন ধরনের রত্ন শরীরে বিভিন্ন অংশে ধারণ করে, পাথর ধারণ করে বা শিকড় বাকর সুতো দিয়ে শরীরে বেঁধে রাখে, কিংবা কবচ তামিক এইগুলো ব্যবহার করে। আবার অনেকে আছে দেখবেন যারা বিভিন্ন রকম দান খয়রাতি করতে পছন্দ করে। তবে এত কিছুর মধ্যে না যায় ভালো, কারণ আমাদের ঈশ্বরের জন্য কারোর না কারোর জ্ঞানের উপর নির্ভর হতে হবে। হতে পারে যিনি আমাকে যে পাথর রত্ন দিচ্ছে কিংবা শিকড় দিচ্ছে বা তামি দিচ্ছে, তিনি যদি সঠিক না দেন তো আমি ঠকে যাব। আমার তাকে বিশ্বাস করতে হচ্ছে, সম্পদ ধন সম্পদ ব্যয় করতে হচ্ছে এবং বিশ্বাস করে নিতে হচ্ছে, আমি নিশ্চিত হতে পারছি না।
সেখানে অন্য একটা সহজ রাস্তা আছে। আমরা সাধারণত কি করি, যখন কেউ আমাদের উপর রেগে যায়, খুব ক্ষিপ্ত হয়, তখন তাকে শান্ত করার সহজ উপায় হচ্ছে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, তাকে প্রণাম করা, যাতে করে তিনি খুশি হন। পৃথিবীতে এমন লোক মনে হয় পাওয়া যাবে না যাকে প্রণাম করলে তিনি অখুশি হন। সবাই খুশি হয়, কেউ কেউ হয়তো ভালোবাসে এত বেশি সম্মান দেখাবার কোনো নিঃসন্দেহ কারণ আছে, না হলে শুধু তুমি দেখাবে না। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কাউকে প্রণাম করলে তিনি খুশি হন, বিরক্ত হন না, মনে মনে খুশি হন, তার খুশি প্রকাশ করেন। সেরকমই আমাদের যেসব গ্রহ আছে তাদের যদি আমরা প্রণাম করি যতটা সময় সম্ভব সারাদিনে, আমরা যদি একবার বাড়িতে একবার, দুবার বাড়িতে দুবার, দশবার বাড়িতে দশবার, হাজারবার বাড়িতে হাজারবার, একশোবার বাড়িতে একশোবার, আর বেশিবার বাড়িতে বেশিবার করুন, তাতে দেখবেন আপনার কোনো খরচা হবে না এবং আপনি নিজে বিশ্বাস করবেন হ্যাঁ কিছু কাজ করেছেন। তবে এটা ঠিক, কখনো কোনো কিছু কাজ সঙ্গে সঙ্গে হয় না। আপনার যদি কোনো রোগ হয় দেখবেন ওষুধ খেতে হয়, তার ওষুধের কাজ করতে শুরু করে এক ঘন্টা কমপক্ষে সময় নেয়। তেমন আপনি যখন বিপদে পড়েছেন, যেমন কিছু না কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যা এক মুহূর্তে সমাধান নাও হতে পারে, তো আপনি যেটা করবেন, আপনার যে গ্রহের ওপর কুপ্রভাব, যে গ্রহ আপনার উপর কুপ্রভাব আছে, সেই গ্রহকে শান্ত করা, তাকে প্রণাম করা। এবং আমার তো মনে হয় শুধু সেই গ্রহ না, সমস্ত গ্রহকে শান্ত করাই মঙ্গল, যাতে করে সমস্ত গ্রহের আশীর্বাদ আপনি পেতে পারেন। খুব সহজ রাস্তা, আপনি যে নয়টি গ্রহ আছে তাদেরকে প্রণাম করুন, অনেকই হবেন না, ধৈর্য সহকারে আপনার পক্ষে যতটুকু সম্ভব যতবার সম্ভব সারাদিন ভর করুন। কেউ হয়তো দেখবেন প্রচুর অর্থ ব্যয় করে তার মুক্তির রাস্তা খুঁজছে, আপনি সেটা পারছেন না, আপনার পক্ষে সম্ভব নয়, কারণ তিনি যেহেতু ধনসম্পদ ব্যয় করে ওই রত্ন পাথর এইসব ধারণ করেছেন, 24 ঘন্টা তার প্রভাব তার উপর থাকছে। আপনি যেমন ভাবে তাদেরকে ডাকবেন, গোর আপনাকে শান্ত রাখবেন, প্রণাম করবেন, তেমনভাবে আপনি ফল পাবেন। আপনি যদি বেশি সময় ঘটাবেন তো আপনি বেশি ফল পাবেন। তবে বলবো সমস্ত গ্রহকে একবার করে, দিনে অন্তত একবার করে প্রণাম করাই ভালো। আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন, আমাদের যে 9টি গ্রহ আছে তাদেরকে প্রণাম করুন। খুব সহজ মন্ত্র, ওম সূর্য দেবায় নম, ওম চন্দ্র দেবায় নম, ওম মঙ্গল দেবায় নম, ওম বুধ দেবায় নম, ওম বৃহস্পতি দেবায় নম, ওম শুক্র দেবায় নম, ওম শনি দেবায় নম, ওম রাহু দেবায় নম, ওম কেতু দেবায় নম। আপনি এই 9টি মন্ত্র উচ্চারণ করুন, তাদেরকে প্রণাম করুন, আপনার পক্ষে যতবার সম্ভব ততবারই করুন। দেখবেন আপনি নির্দিষ্ট সময়ে আপনার ফল অবশ্যই পাবেন, সময় লাগতে পারে কিন্তু আপনার ফল পাবেনই পাবেন, এবং সব কিছু পূর্ব নির্ধারিত সময়ই হবে, আপনি তার আগেও পাবেন না তারপরেও পাবেন না। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।